أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আর সেটা কিভাবে আল্লাহর ভালোবাসা কিভাবে পাবেন, একটা সুন্দর উদাহরণ আমি আপনাদের দেব। আপনারা জ্ঞানী মানুষ, উদাহরণ দিলে খুব সহজেই বুঝতে পারে। উদাহরণটি খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। কিন্তু ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বিদেশে থাকেন বা বাইরে অন্য কোনো স্টেটে থাকেন, আপনি নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী খুবই সুনাম করেন, নিজের দেশের প্রধানমন্ত্রী খুবই অত্যন্ত সুনাম করেন, খুব বেশি সুনাম করেন, আপনি ঘটনা চক্রান্তে আপনি আপনার এলাকায় এমন অবস্থায় এসেছেন যে সেই সময় আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নিয়ম পাস করেছেন, নিয়ম কানুন তৈরি করেছেন যে এই নিয়মটি যদি কেউ মানে তাহলে ভালো, নচে তাকে হত্যা করা হবে, শেষ করে দেওয়া হবে। প্রিয় শ্রোতা মন্ডলী, আপনি তো বিদেশে থাকেন, বাইরে স্টেটে থাকেন, আপনি তো নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর খুবই সুনাম করেন, প্রধানমন্ত্রী খুবই সুনাম করেন, অথচ আপনি যদি সেই সময় সেই মুখ্যমন্ত্রীর বা প্রধানমন্ত্রীর সেই কথাটিকে না মানেন, তাহলে সে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে হত্যা করে দেবে। অতএব শুধু মুখে বললেই হবে না যে আমি আপনাকে ভালোবাসি, বরং কর্মে দেখাতে হবে। বুঝতে পারলেন? একটা উদাহরণ, কর্মে দেখাতে হবে। দলিল, এটা তো যুক্তি ছিল, উদাহরণ ছিল, দলিল মহল্লা পবিত্র অথবা কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 এবং আয়াত নম্বর 31 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি তাহলে আমরা মুমিন মুসলিম থাকবো না, বরং তার বাইরে চলে যাবো।
إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا